যারা উদ্বাস্তু তাদেরকে এখানে পুনর্বাসন দিতে হবে। এনআরসি যেটা চলছে আসামে সেটা কিন্তু বিজেপি শুরু করেনি, সেটা কংগ্রেস সরকার শুরু করেছিল। আচ্ছা, বিজেপি আমলে শুরু হয়নি, কংগ্রেসই আমলে শুরু হয়েছে। আচ্ছা, আজকে নয়, আজ থেকে 10 বছর আগে। এটা কি সেম জিনিস যেটা তুমি বিশ্লেষণ দিলে? একদম না, ওটা সেম নয়। ওটা হচ্ছে হিন্দু মুসলমান যারা এসছে তাদের সবাই এনআরসি হিসাবে তাদের লিস্ট থেকে বাদ দেওয়া ইত্যাদি, এই যা কিছু আমি ব্যাখ্যাটা করছি আমাদের নীতির কথা। এবার এনআরসিটা চালু হয়েছে বিদেশি তারাও, এটা কংগ্রেসই আমলে। এখন তো সুপ্রিম কোর্ট ওকে নির্দেশ দিয়েছে এনআরসি পালন করতে হবে, চালু হয়েছে কংগ্রেস আমলে, পালন হচ্ছে বিজেপির আমলে। মানে তো এইবার এটা তো খুব ইন্টারেস্টিং ব্যাপার, তুমি বলছো যে এনআরসিটা বিজেপি নিজের আমলে বা নিজের নীতির থেকে এটা সুপ্রিম কোর্ট মিডিয়েটেড আগে থেকে হয়েছে। হ্যাঁ, আগে থেকে, সুপ্রিম কোর্ট রায়ের থেকে আগে থেকে এটা বিজেপি সরকার ইমপ্লিমেন্ট, কংগ্রেস এটা এই এনআরসির কাজ শুরু করেছিল কংগ্রেস। আচ্ছা, এনআরসি লিস্ট তৈরি করার কাজ কংগ্রেস শুরু করেছিল। আচ্ছা, বিজেপির সময় কি লিস্টটা প্রায় তৈরি হয়ে গেছে? আচ্ছা, সেইটাকে আরেকবার চেক করে সুপ্রিম কোর্টের আদেশে বিজেপি সেটাকে লিস্টটাকে পাবলিশ করেছে। আচ্ছা, এবার যেটা হলো এই লিস্ট পাবলিশ হওয়াতে দুই ধর্মের লোক, দুই ধর্ম বলবো না, একদিকে ইসলাম ধর্মের লোক যারা বাংলাদেশ থেকে এসছে, ইন্ডিয়ান মুসলমান নয়, কিন্তু বুঝতে পেরেছি একটিও ইন্ডিয়ান মুসলমান নয়, বাংলাদেশের লোক, শুধু যারা বাংলাদেশ পাকিস্তান থেকে এসছে। আরেকদিকে পড়ে রইল হিন্দু বৌদ্ধ চাকমা ইত্যাদি, তো এই সংখ্যা লঘুরা। ভারত সরকার কি করল, ভারত সরকার সংসদে একটা বিল পাস করা, যে বিলটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যেই বিলের দ্বারা বলা হলো ভারতবর্ষের বাইরে থেকে বিশেষ করে এই পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই সমস্ত জায়গা থেকে যারা হিন্দু বৌদ্ধ চাকমা ইত্যাদি সংখ্যালঘু যারা বিতাড়িত হয়ে ভারতে আসবে, তারা চাইলে ভারত সরকার তাদের নাগরিকত্ব প্রদান করবে। আচ্ছা, তার মানে ভারত সরকার যারা উদ্বাস্তু তাদের রক্ষা কবচ দিয়ে দিল। আচ্ছা, যারা ইনফিল্ট্রেটর অনুপ্রবেশকারী বেআইনি প্রবেশকারী তাদের রক্ষা কবচের বাইরে রাখা হলো। আচ্ছা, এবার লিস্ট তৈরি হয়ে গেছে, লিস্ট থেকে যারা উদ্বাস্তু তারা নাগরিকত্ব পেয়ে যাবে, আর বাকি পড়ে থাকবে যারা ইনফিল্ট্রেটর ঘুষপ্যাঠি তারা। এটা কি পশ্চিমবঙ্গের ব্যাপারে? পশ্চিমবঙ্গ এটা তো আপাতত আসামে চলছে, এরপরে সারা দেশ তো দাবি করছে, আমরাও দাবি করছি, সারা দেশ দাবি করছে। তো এইবার কি হবে, এই লিস্টটাতে প্রথম তো নাগরিক না হওয়ার কারণে এই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। তারপরে কি হবে সেটা আমার বলার সম্ভব নয়, কারো বলারই সম্ভব নয়, কারণ সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে। তাদেরকে তুমি আবার কোর্টের আদেশে এই এনআরসির তাদেরকে আবার তুমি ফেরত পাঠাবে, কি করবে সেটা? একটা জিনিস আমি যেটা বলতে চাই, যে বিদেশি নাগরিকের দ্বারা দেশে সরকার তৈরি হবে, বিদেশি নাগরিকের দ্বারা রাজ্যে প্রশাসন তৈরি হবে, এটা তো মানা যায় না। আজকে কি করে এই অনুপ্রবেশ বাড়লো, উদ্বাস্তু যারা তুমি খোঁজ নিয়ে দেখো, কাছেই তো আছে বনগাঁ, আশপাশ উত্তর চব্বিশ পরগনা নদিয়া, উদ্বাস্তুদের রেশন কার্ড হয় না, উদ্বাস্তুদের জন্য ভোটার আই কার্ড হয় না, কিন্তু ওই পার থেকে আসা মাত্রই ভোটার কার্ড হয়ে যাচ্ছে, রেশন কার্ড হয়ে যাচ্ছে, আজকে নয়, কংগ্রেসি আমল থেকে। আচ্ছা, কারণ কংগ্রেস দেখেছে এই অনুপ্রবেশকারীরা ওদের ভোট ব্যাংক, সিপিএম দেখেছে অনুপ্রবেশকারীরা ওদের ভোট ব্যাংক, আর মমতা ব্যানার্জি তো হিজাব বোরখা পরে নেমেই পড়েছে ময়দানে। অতএব সেই কারণে আস্তে 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 জনসংখ্যার ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আগামী দিন বিনা যুদ্ধে বাংলা দখল হয়ে যাবে।
বিনা যুদ্ধে বাংলা দখল করবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, এটা মানা যায় না। আর এই অনুপ্রবেশকারীরা এখানে যারা মুসলমান আছে, ভারতীয় মুসলমান, তাদের খাবারে ভাগ বসাচ্ছে না, তাদের রুজিতে ভাগ বসাচ্ছে না, তাদের জমিতে ভাগ বসাচ্ছে না, তাহলে সংকট কোন হিন্দু মুসলমানের সংকট নয়, অনুপ্রবেশ রাষ্ট্রীয় সংকট, রাজ্যের সংকট। অতএব এখানে কোন হিন্দু মুসলমান নেই। তুমি বলছো এটাকে রাজনীতি দেওয়া, রং দেওয়াও ঠিক না, রাজনীতি রং দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কারণ বিদেশি লোক ভারতের ভাগ্য বিধাতা কেন হবে? বিদেশি লোকের ভোটে কেন সরকার নির্বাচিত হবে? এ হতে পারে না। সেই জন্য ভোটার লিস্ট থেকে এনআরসি করে আগে তো নাম বাদ দেওয়া উচিত, তারপরে পুশব্যাক করবে না কি অন্য কিছু করবে, সেটা সুপ্রিম কোর্ট যা আদেশ দেবে সেই অনুযায়ী হবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।